Online services. Hello viewers, Assalamu alaikum. আপনারা দেখছেন অনলাইন সার্ভিসেস, সাথে আছি আমি সোহাগ। স্বাগত এই নতুন ভিডিওতে। আজকে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রাথমিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আজ 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 3 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত প্রাইমারি অ্যাপ্লিকেশন চলবে, যেখানে 55 টাকা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে হবে এবং সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে কে পরীক্ষা দিতে পারবে কে পরীক্ষা দিতে পারবে না সেটি ডিপেন্ড করছে। তো আজকে আপনাকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক যে আবেদন প্রক্রিয়া সেটা কিভাবে সম্পন্ন করতে হয়। তাহলে চলুন শুরু করি। সেজন্য যেটা করতে হবে, আপনি আপনার মোবাইল ফোনে একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করুন admission.ru.ac.bd admission.ru.ac.bd, এটা লিখে ইন্টার দিন। আপনি চলে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পেজের যে অপশনগুলো রয়েছে সেখানে চলে এসেছেন। আপনি সরাসরি ক্লিক করবেন প্রাইমারিলি অ্যাপ্লিকেশন নামে, এখানে একটা ক্লিক করবেন। এখানে প্রাইমারি অ্যাপ্লিকেশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনি এখানে লেখা রয়েছে, কিছু কন্ডিশন লেখা রয়েছে থেকে কে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কত পয়েন্ট লাগবেন, কি কি কন্ডিশন আছে সংক্ষেপে সেগুলো বর্ণনা করা রয়েছে। স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করুন। দেখুন এখানে একটা ফর্ম চলে এসেছে। এই ফর্মে আপনার এইচএসসি রোল, শিক্ষা বোর্ড এবং পাশের সন দিয়ে দিবেন। আমি আমার তথ্য অনুযায়ী দিয়ে নিচ্ছি। এখানে তারপর দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচার খুব সাবধানভাবে পূরণ করবেন। ক্যাপচাটা আমি লিখে দিলাম, এখন সাবমিট করলাম। সাবমিট করার পর এখানে আপনাকে বলা হয়েছে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি নিশ্চিত করুন, অর্থাৎ এখানে আপনার প্রথমে এখন ফোন নাম্বারটা আগে ভেরিফাই করে নিতে হবে। ফোন নাম্বারের জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কনফার্ম মোবাইল নাম্বার অপশনটা রয়েছে, এখানে আপনি আবার ফোন নাম্বারটা দিবেন 01। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করলাম। সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনে একটা ভেরিফাই পিন চলে গেছে, 4 ডিজিটের হবে, একটা পিন নাম্বার চলে গেছে। পিন নাম্বারটা এখানে দিবেন, এখানে পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে ভেরিফাই পিনে ক্লিক করবেন। এখানে ভেরিফাই পিনে ক্লিক করার পর আপনার কাছে ফটো আপলোডের অপশনটা চলে এসেছে। পাশাপাশি দেখুন আপনার যে ডিটেলসটা রয়েছে, আপনি যে রোল, রেজিস্ট্রেশন, রোল, বোর্ড এবং পাশের সনগুলো দিয়েছেন তার ভিত্তিতে আপনার ডিটেলসটা কিন্তু দেখানো হয়েছে। এখানে ইমেজের অপশনটা এখন পর্যন্ত খালি রয়েছে। তারপর এখানে আপনার আরও কিছু দেওয়া রয়েছে, এখানে 3টা ইউনিট উল্লেখ করা হয়েছে। এখানে আপনি 3টা ইউনিটের কোন ইউনিটে প্রাইমারিলি আবেদন করতে চান সেগুলো সিলেক্ট করে দেবেন। আমি ধরুন এই ইউনিটে অ্যাপ্লিকেশন করছি, সেটা দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে সাবমিট অপশনে ক্লিক করে এখানে পর বলা হয়েছে আপলোড বা চেঞ্জ ফটো, অর্থাৎ ফটো আপলোড করতে বলছে। আপনি এখানে ফটো আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন যে 300x400 রেজুলেশনের একটা ফটো আপলোড দিতে বলছে। আপনারা যারা ফটো রিসাইজ করতে পারেন না, অর্থাৎ যদি আপনাদের ফটোটি 300x400 রেজুলেশনে রিসাইজ করার প্রয়োজন হয়, তাহলে আপনি যেটা করবেন, ইউটিউবে একটু কাইন্ডলি সার্চ করবেন যে হাউ টু রিসাইজ ফটো উইথ অ্যান্ড্রয়েড ফোন। তাহলে বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপরে বিভিন্ন ভিডিও পাবেন, যে কোনো একটি ভিডিও দেখে নেবেন। দেখে নিয়ে একটা ওই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল দিয়ে সেই প্রসেসটা দেখে আপনি কাজটা করে নেবেন। আর যদি তারপরেও না পারেন তাহলে আমাকে কমেন্টসে যোগাযোগ করেন, আমি চেষ্টা করবো আমি ফটোটি রিসাইজ করে দেওয়ার জন্য। তারপরে এখানে আপনি আপলোড এবং চেঞ্জ ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনের এখানে কিছু পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলি অবশ্যই অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলি অ্যালাউ করে দেওয়ার পরে আপনার এখানে ফাইলসে নিয়ে যাবে, অর্থাৎ আপনার এখানে ফাইলস চলে যাবেন, আপনার মেমোরি কার্ড বা ফোনের যে কার্ড রয়েছে সেখানে যাবেন। সেখানে গিয়ে আমার এখানে ফটোগুলো, রিসেন্ট ফটোগুলো চলে এসেছে। আমি আমার এই ফটোটি এখানে সিলেক্ট করলাম, ফটোটি সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন যে এখানে ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে তেমন কিছু আর নেই। নিচে যদি আপনাদের কোঠা রয়েছে সেই কোঠার বিষয়গুলো কোঠা সিলেক্ট করতে বলা হয়েছে। অবশ্যই আপনার যদি কোঠা রয়েছে তাদেরকে বিষয়গুলো পড়ে নেবেন, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ছবি সহ সব ধরনের ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনার পেয়াবল অ্যামাউন্ট কত সেটা দেওয়া রয়েছে, ফোন নাম্বার, আপনার জিপিএ সহ সবকিছু এখানে উল্লেখ করা রয়েছে। তারপরে আপনি সবকিছু চেক করে নেবেন, যদি আপনার এগুলো কোনো ভুল থেকে থাকে আপনি এখানে কিন্তু ব্যাকে গিয়ে আবার এডিট করতে পারবেন। তারপরে আপনি যদি সবকিছু ঠিক থাকে, আপনার সব তথ্য ছবি সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার অ্যাপ্লিকেশনটি মোটামুটিভাবে প্রসেস হয়ে গেছে, তবে একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে যে আপনার পেমেন্টটা। মনে রাখবেন যে পেমেন্টটা না করলে অ্যাপ্লিকেশনটা সে পর্যন্ত পরিপূর্ণ হবে না, অর্থাৎ সে পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হবে না। যে জন্য আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বিল নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং বিল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, আপনি এটাকে ডিপেন্ড করেই আপনি রকেট কিংবা শিওর ক্যাশের মাধ্যমে টাকাটা পাঠাতে পারবেন। তবে তার আগে অবশ্যই এই যে ডাউনলোড বিল এটা ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নেবেন। বিল পেপারটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটা দেখে আমি টাকাটা পাঠিয়ে দেবো, তাহলে আমার অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হবে। টাকা পাঠানোর জন্য কিভাবে পাঠাবেন সেখানে আপনাকে একটু আগে দেখিয়েছিলাম যে admission.ru.ac.bd পেজে গেলেই প্রথমে লেখা ছিল যে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন গাইডলাইন। এই গাইডলাইনের নিচে এই গাইডলাইনটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সবার নিচে গিয়ে দেখবেন শিওর ক্যাশ এবং রকেটের মাধ্যমে কীভাবে আপনি টাকাটা পাঠাবেন স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেওয়া রয়েছে। আপনি সেটা দেখে এই নাম্বারটা, এই বিল নাম্বারটা দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে ওখানে প্রসেসটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনি টাকাটা পাঠিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশন সম্পন্ন হবে। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি তারপরেও কোনো সমস্যা ফেস করেন, কোনো কিছু না বুঝে থাকেন কিংবা তারপরেও কোনো রকম যদি সমস্যা মনে করেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন অথবা আমাকে ইনবক্সে জানাবেন। যারা ফেসবুকে দেখবেন ভিডিওটি, আমি চেষ্টা করবো তাদেরকে আমার সাধ্যমতো হেল্প করার জন্য। ধন্যবাদ সবাইকে।